হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে আগামী 13ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে নিবেদন করুন এই একটি পাতা, টাকা আসবে জলের মতো। ভাদ্র ও মাঘ মাসের শুক্ল চতুর্থীকে গণেশ চতুর্থী বলা হয়। সনাতন ধর্মমতে এই দিনটি ভগবান গণেশের জন্মদিন, তাই তো এই দিন যথা নিয়ম মেনে গণপতির আরাধনা করলে যে কোনো সমস্যা মিটে যায়, সেই সঙ্গে অনেক টাকার মালিক হয়ে ওঠারও স্বপ্ন পূরণ হয়। এখানেই শেষ নয়, শাস্ত্রমতে গণেশের প্রিয় পাতাগুলি যদি নিবেদন করে তার আরাধনা করতে পারেন তাহলে তো আর কথাই নেই। পুরাণ অনুসারে গণেশ ঠাকুরের বেজায় পছন্দ এই পাঁচটি পাতা, তাই গণেশ চতুর্থীতে কোন পাতাগুলি দিয়ে ভগবান গণেশের আরাধনা করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। কেতকী পাতা, নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? তাহলে গণেশ চতুর্থীতে কেতকী পাতা দিয়ে গণেশ ঠাকুরের পুজো দিতে ভুলবেন না, দেখবেন স্বপ্ন পূরণের পথে কোনো বাধাই আর আসবে না। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল পুজো করার সময় একসাথে 9টি কেতকী পাতা নিবেদন করতে হবে। আসলে এই পাতাটি গণেশ ঠাকুরের বেজায় পছন্দের, তাই তো কেতকী পাতা সহকারে গণেশ ঠাকুরের আরাধনা করলে ব্যবসা শুরু করতে কোনো ধরনের আর বাধাই আসে না, সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথও প্রশস্ত হয়। বেলপাতা, হাজারো চেষ্টা করে কি মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না? তাহলে গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে বেলপাতা নিবেদন করুন, তারপর দেখুন কি হয়। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে বেলপাতা সহযোগে গণেশ দেবের পুজো করলে মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। শুধু তাই নয়, প্রসবকালীন কোনো সমস্যা মাথাচড়া দিয়ে উঠারও সম্ভাবনা কমে যায়। ভঙ্গরায়া পাতা, শাস্ত্রমতে গণেশ চতুর্থীতে সকালবেলা উঠে স্নান সেরে গণেশ দেবের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ওম গণেশায় নম এই মন্ত্রটি জপ করতে করতে যদি 9টি ভঙ্গরায়া পাতা নিবেদন করা যায় তাহলে কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের সম্ভাবনা প্রশস্ত হয়। শুধু তাই নয়, মনের মতো চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হতেও সময় লাগে না। অর্জুন গাছের পাতা, বাকি জীবনটা যদি রোগব্যাধিকে দূরে রাখতে চান তাহলে গণেশ চতুর্থীতে 11টি অর্জুন গাছের পাতা নিবেদন করে গণপতির আরাধনা শুরু করুন, দেখবেন ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারবে না, ফলে আয়ু বাড়বে ছুঁকে পড়ার মতো। আসলে এই নিয়ম মেনে গণেশ ঠাকুরের পুজো করলে গৃহস্থের প্রতিটি কোণায় পজিটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যায় যে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা একেবারেই কমে যায়, সেই সঙ্গে শরীরের ক্ষমতাও বাড়তে থাকে। অক পাতা, এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীতে 9টি অক পাতা নিবেদন করে যদি গণেশ ঠাকুরের পুজো করা যায় তাহলে অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনা বেড়ে যায়, সেই সঙ্গে কোনো টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা কমে যায়। তাই যদি অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে উঠতে চান তাহলে গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে অকপাতা নিবেদন করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় লম্বোদর এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।